যেন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, পুরো রাস্তা ব্লক করা থাকে সারাদিনই, অর্থাৎ এই রাস্তায় অন্য কোনো যানবাহনের প্রবেশের সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকা জাতীয় দল যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করে, তখন থেকে শুরু করে এই দলটি মাঠে থাকা পর্যন্ত এমন নিরাপত্তার বিধানই নিশ্চিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ তখন ক্রিকেটারদের অভিবাদন জানাচ্ছিলেন, জানালা দিয়েই সেগুলো দেখছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। নিরাপত্তার প্রসঙ্গ তো গেল, এরপর মাঠের ক্রিকেটে ফেরা যাক। দক্ষিণ আফ্রিকা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে খেলার আগে মিরপুরে যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তায় পড়বে সেটা এই উইকেট। কিন্তু উইকেট দেখতে গিয়ে যেন বারবারই বাধার মুখে পড়েছেন। এই যেমন সাউথ আফ্রিকার কোচ উইকেটের কাছে যেতেই গামিনীর বাধা, দূর থেকেই গ্রাউন্ডসম্যান তাকে নিষেধ করলেন উইকেটের ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে দূরে সরে যেতে। ওই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কয়েকজন সাউথ আফ্রিকান উইকেট অবজার্ভ করছিলেন, পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণ করছিলেন বাংলাদেশ উইকেট রক্ষক গামিনী সিলভা। উইকেটের চরিত্র বুঝতে যে কত কিছুই না করছেন, এ যেমন এই ভিডিওতেই দেখা যাবে। একজন গ্রাউন্ডসম্যান কিংবা গ্রাউন্ডস কর্মীদের সঙ্গেও ভাব জমানোর চেষ্টা করছেন সাউথ আফ্রিকান কোচ, যাতে করে উইকেট তৈরি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। প্রতিদিনই অনুশীলনের জন্য মাঠে এসে সবার আগে সাউথ আফ্রিকানদের নজর উইকেটের দিকে, উইকেট কতটা রং পাল্টাচ্ছে, কেমন পরিস্থিতি, টেস্টের দিন কি পরিস্থিতি হবে, এই উইকেটের স্পিন কতটা ধরবে, পেসারদের জন্য ন্যূনতম কতটুকু সাহায্য থাকবে, এই টেস্ট কতদিনে শেষ হওয়ার সম্ভাবনা আছে, সবকিছু মিলিয়েই যেন হিসাব কষতে হবে। আর সেই হিসাবের অঙ্কেই মেলাতে হবে একাদশের পসরা। সবকিছু মিলিয়েই সাউথ আফ্রিকানদের নজরটা তাই বাংলাদেশের উইকেটের উপর। একে একে যেন সবাই এসেছেন, টেম্বা বাভুমা অধিনায়ক তো আসবেনই, তিনিও দেখে গেছেন উইকেট। উইকেটের চরিত্র বোঝাটা সাউথ আফ্রিকানদের জন্য কঠিন হবে বই কি, কারণ বাংলাদেশে অনেক লম্বা সময় পরই সফর করছেন তারা। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বেশি টেস্ট খেলা সাউথ আফ্রিকানদের জন্য সাবকন্টিনেন্ট এশিয়ার মাটিতে নিশ্চিত করেই কাজটা বেশ কঠিন হবে। এছাড়াও মিরপুরের টিপিক্যাল উইকেট সম্পর্কে তো সবারই জানা। সবকিছু মিলিয়েই বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকানদের মূল জুজুর ভয় মিরপুরের উইকেট।